আসসালামু আলাইকুম, আমি আফসানা। চলে আসলাম আমার আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি টক মিষ্টি আমের ঝুরি আচার। সো দেখতেই পাচ্ছেন আচারটা কতটা ইয়ামি হয়েছে। সো এটা দেখতে হলে ফুল প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিব আমি আমার এই রেসিপিটিতে। এটাতে যা যা লাগবে, আমি যা যা করছি, সব কিছু দেখতে হলে চলে যেতে হবে আমার সাথে আমার রান্নাঘরে। আমরা চলে যাই প্রথমে আমি কি করছি সেটা দেখতে। সো আমি আমগুলোকে নিয়ে নিলাম। আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, দ্যাটস ওয়াই একটু লালচে ভাব হয়েছে। সো আমগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি জাস্ট এখন আমগুলোকে ছিলে নিচ্ছি। এবং আমগুলো একটু লালচে হলে ভিতরটা কিন্তু সাদাই আছে, প্রবলেম হবে না। সো যেহেতু রোদ উঠেছে, আমি ভাবলাম যে একটু আমের আচারটা দিয়েই ফেলি। সো আমগুলোকে আমি এইভাবে ছিলে নিব। সবগুলো ছিলে নেওয়া শেষ হয়ে গেল, এখন আমি আমগুলোকে একদম চিকন করে কেটে নিব। এরকম চিকন করে কেটে আমি পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে আমি লবণ দিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে দেন আমি আবার আমগুলোকে ঠান্ডা পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। তাতে যেটা হবে, আমের যে এক্সট্রা লবণ থাকবে, লবণ দেওয়ার ফলে যেটা হবে, টকগুলো বেশি থাকলে সেটা কমে যাবে এবং আমগুলো খুব ঝরঝরে হবে। তো আমি এরকম 15 থেকে 20 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি এই আমগুলোকে চিপে চিপে একটা ঝাড়নিতে উঠিয়ে ফেলবো। সো আমি এইভাবে আমগুলোকে ধুয়ে ধুয়ে চিপে নিচ্ছি। খুব ভালো করে চিপাতে হবে যাতে আমগুলোতে একটুও পানি না থাকে। আমি এইভাবে সবগুলো আমকে দুই হাত দিয়ে ভালো করে চিপে নিচ্ছি এবং একটুও পানি থাকা যাবে না সেটা কিন্তু এনশিওর করতে হবে। পানি থাকলে আমগুলো শুকাতেও দেরি হবে, দেন আচারটাও কেমন জানি মাখা মাখা হয়ে যাবে। যেহেতু এখনের আম অত বেশি বাড়তি না, সো আমগুলো যাতে একদম বেশি আঠার মতো না লেগে যায়, এই জন্য আমরা যতটা পারবো পানি থেকে এভাবে চিপে চিপে তুলে ফেলবো। তো তুলে ফেলছি আমি বাকি আমগুলো সবগুলোকেই। আমগুলো আমার চেপা শেষ হয়ে গেল, আমি একটু ট্রে নিয়ে নিলাম। আমি এখন যেটা করেছি, আমগুলোকে একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিয়েছি যাতে একটুও পানি না থাকে। এর ফলে আমগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমগুলো কিন্তু এখন একদম ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগছে না। এই কাজটা আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, এই কাজটা খুব সুন্দর করে করতে হবে, না হলে কিন্তু এই আচারটা ভালো হবে না। আর যেহেতু আমরা এটা সংরক্ষণ করবো প্রায় 1 বছরের মতো, সো আমাদেরকে খুব ভালো করে এই জিনিসগুলো ফলো করতে হবে। আমগুলো নিয়ে নিলাম আমি একটা স্টিল ট্রেতে। এখন আম নিয়েছিলাম আমি 1 কেজি, তাই 1/2 কেজি পেঁয়াজকেও আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আমরা আম নিয়েছি যেহেতু 1 কেজি, পেঁয়াজ দিয়েছি 1/2 কেজি। কেউ চাইলে পেঁয়াজটা আরও বাড়িয়ে দিতে পারে, বাট আমি সবসময় এই রেশিওতেই করি। লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো। এরপর আমি যেটা দিচ্ছি, আমরা নর্মাল যে মরিচের গুঁড়োটা ইউজ করি সেটাই খাবারে, সেটাই আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু যেহেতু ঝাল মিষ্টি টক হবে, সো একটু ঝালের জন্য আমি এই মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর এটাতে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে, তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা দিব চিনি দিব, কারণ টক তো আমের আছে, ঝালটাও আমি ইউজ করে ফেলেছি এবং চিনিও দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। যেহেতু 1 কেজি আম, 1/2 কেজি পেঁয়াজ, সো পেঁয়াজেও একটা মিষ্টি থাকে, সো আমি দিয়ে দিচ্ছি। পরে চাইলে আমরা আবার চিনি অ্যাড করতে পারবো। তো এটাকে আমরা খুব আলতো হাতে মাখিয়ে নিব, খুব বেশি মাখামাখি করা যাবে না, তাহলে আবার পানি ছেড়ে দিতে পারে। সো আলতো হাতে আমরা এভাবে সব আমগুলোকে মেখে নিব এবং পেঁয়াজটাও এরকম খুলে খুলে দিব এবং আমগুলোকেও সুন্দর করে মেখে নিব, মশলাগুলো যাতে ঢুকে যায়। এবং আমার মাখানো প্রায় শেষের দিকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আমগুলোকে সুন্দরভাবে মেখে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা ট্রে নিয়ে নিচ্ছি এবং ট্রেতে আমি আমগুলোকে ছিটিয়ে দিব। কারণ হচ্ছে একটা ট্রেতে যখন আমি দিব তখন শুকাতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এটা শুকাতে হবে ভালো করে। সো আমি 2টা ট্রে নিয়ে জাস্ট অল্প করে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করছি, যে হালকা হালকা করে নিয়ে একটু দেওয়া, 2টা ট্রেতেই যেমন সমানভাবে থাকে এবং রোদটা ঠিক মতো পায় এবং সেটা সুন্দরভাবে শুকিয়ে যায়। সো আমি এভাবেই আমি শুকিয়ে নিব এবং আমি ট্রেতে দেখতেই পাচ্ছেন খুব পাতলা করে দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো আমি এখন এখানেই দিয়ে দিব। এখন আমি 1টা রোদে দিয়ে তারপর আবার কিছু মশলা আমি এর মধ্যে দিব। সো 1 দিন রোদে আমি শুকাতে দিব,
তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। একদিন শুকালে যেটা হবে সেটা হচ্ছে পানিটা যদি থেকেও থাকে সেটাও চলে যাবে, আর আমি বাকি যে মশলাগুলো দিব সেটাও পরিমাণটা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিব, এবং সেটাও খুব সুন্দরভাবে মশলাটা আমের সাথে মেখে যাবে। দ্যাটস ওয়াই একদিন শুকানোর পর আমি রোদে দিই। আসলে আমি যেটা করি এটা আমি আমার উপায়েতে করি, আমি জানি না অন্যরা কীভাবে করে, আমি এভাবেই করে আসছি সারা দিয়ে, মানে সারাক্ষণ যখন করি, এবং আমার এটা দাদি এবং আমার মার কাছ থেকে শেখা। সো আমার মারা যে টিপসগুলো ফলো করে, আসলে আমিও ছোটোবেলা থেকে যেহেতু এভাবেই দেখে বড় হয়েছি, এখন আমি তো যেটা দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এবং আমি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন আর একটু শুকনো মরিচ, এবং এখানে সরিষা জাস্ট আমি ভিনেগারে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আমার মতো করে করি। কালো জিরাটা দিয়ে দিচ্ছি, এখানে বেশ অনেকগুলো লেগেছিল এনেছিলাম, বাট অনেকগুলো লাগবে না। দিয়ে 3-4 চামচ আমি টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি এই মশলাগুলো এবং আমগুলোর সাথে মেখে নিব। এই জন্যই আমি রোদে শুকিয়ে নিচ্ছি, যে এক্সট্রা পানি যদি থেকে থাকে পানিগুলো তাহলে সরে যাবে আর মশলাগুলো আমার সুন্দর মতো বসে যাবে। এবং এখন আমি আবারও আলতো হাতে সব মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবং এটাতে মাখানোর পর আমি যখন রোদে দিব, বিশ্বাস করবেন না এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার সারা বাসা জুড়ে ভরে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা স্মেল আসবে, খুবই ভালো লাগবে। আর এই আচারের তেলটা দিয়ে কিন্তু আলু ভর্তা, খিচুড়ি, খিচুড়ির পাশে আমরা নিতে পারি, নিয়ে খেতে পারি, এবং আলু ভর্তার সাথে তো খুবই ভালো লাগবে যেহেতু ঝাল মিষ্টি থাকবে। আমি এখানে যেহেতু বোম্বাই মরিচও ইউজ করব, সো খেতে খুবই মজাদার হবে। আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে একবার করার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন কিন্তু আমার মোটামুটি মাখানো শেষ হয়ে গেছে, আমি কিন্তু আলতো হাতেই নাড়ছি। আবারও আগের প্রসেসে আমি দুটো ট্রেতেই দিব, কারণ হচ্ছে দুটো ট্রেতে দিলে যেটাতে হবে আমার হচ্ছে শুকাতে একটু টাইম কম লাগবে। সো আমি এইভাবে আলতো হাতে দিয়ে দিচ্ছি এবং পাতলা করে দিয়ে দিচ্ছি যাতে আমার একটু শুকাতে তাড়াতাড়ি হয়। যেহেতু আমি ব্যালকনিতেই রোদে দিই, আমি ছাদে দিই না, সো আমি ব্যালকনিতে রোদে যতটুকু শুকানো যায় ততটুকুই শুকাবো। টাইমটা রোদ থাকলে একটু কম লাগবে আর রোদ না থাকলে একটু বেশি লাগবে, তাই একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করছি। আমি দুটা ট্রেটেই আমি এভাবে করে সুন্দর করে আলতো হাতে বিছিয়ে জাস্ট যেটা করব এখন আমি রোদে দিয়ে দিব। আমার বিছানো শেষ, এখন আমি রোদে দিয়ে দিব সবগুলোকে। তো নিয়ে যাচ্ছি আমি রোদে, রোদে দিয়ে দিব। 2-3 দিন লাগবে আমার এটা শুকাতে। শুকানোর পরে আমি দেখাবো যে আমি কীভাবে শুকাচ্ছি। আমার 2-3 দিনের রোদে কিন্তু আমটা বেশ ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো থেকে উঠে এসেছে। এখন আমি বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি, এরকম 6-7টা রসুন নিয়েছি এবং আদা কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি, এবং আমি সরিষার তেল নিচ্ছি, আর এটা তো শুকিয়ে রেখেছি। সো আমরা এখন চুলোয় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি বেশ খানিকটা তেল, বলতে পারেন 1.5 কাপের মতো তেল আমি দিয়ে দিচ্ছি। আর আচার মানেই তো সরিষার তেল, এটা আমরা সবাই জানি। এখন আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেশি রসুনটা ইউজ করছি, কারণ ইন্ডিয়ান রসুনের কোয়াগুলো বেশ বড় বড় হয়, তাই আমি দেশি রসুনটাই আচারে প্রেফার করি সবসময়। আদা কুচিও একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝাল মিষ্টি টক নামটাই দিয়েছি, সো আমি এভাবেই করছি। এবং আমি ওয়েট করছি জাস্ট তেলটা গরম হয়ে বলক আসার জন্য। সো রসুন আদাটাকে দিয়ে আমি এখন একটু চুলাটাকে বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিব যে তেলটা যাতে একটু গরম হয়। গরম হওয়ার পরে পরে আমি ফেনা উঠে গেছে, আমি এখন বোম্বাই মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবং বোম্বাই মরিচ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। সো এখন জালটা আমি একদম মিডিয়ামে রেখে দিব এবং একটু লবণ দিয়ে দিব, যেহেতু বোম্বাই মরিচটা দিয়েছি। আপনারা এখানে যদি একটু চিনি দিতে চান দিতে পারবেন, যদি আপনারা আরেকটু মিষ্টি চান। আমি অবশ্য আর চিনি দিচ্ছি না। এবার আমি শুকনো আচারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমের ঝুড়িটাকে। এটা কিন্তু এখন আমি চুলোটাকে একদম ঢিম আঁচ করে রেখেছি, এবং আমি এটা যেহেতু বেশিক্ষণ রান্না করব না, মরিচটা যেহেতু কাঁচা ছিল, রসুনটা যেহেতু কাঁচা ছিল, সেই কাঁচা গন্ধটা যাতে না আসে এই জন্যে আসলে তেলে দিয়ে একটু ভেজে নেয়া। আমি আচারটাকে সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি রসুনটার সাথে, তেলটার সাথে। আমার কিন্তু খুব বেশি তেলের আর প্রয়োজন হবে না, এখানে যা তেল দিব সেটা দিয়ে আমার ফুল আচারটা কিন্তু হয়ে যাবে। এখন আমি সামান্য আর একটু চিনি দিয়ে দিলাম। আমি দেখে নিলাম যে একটু চিনিটা কম হয়েছে। আমার মেয়ে বললো, মা আমরা টক খাবো না, একটু মিষ্টিটা বেশি দাও।
তো আমি ওর জন্যই আরেকটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আমার মতো একটু মিষ্টি দিবেন, আর যদি ঝাল বা টকটা বেশি পছন্দ করেন তাহলে ঝাল বা টকটা সেই রকমই করবেন। সো আমার কিন্তু আচারটা অলমোস্ট ডান। আমি কিন্তু এখানে এখন জাস্ট একটু চিলি ফ্লেক্স যেটা বলে সেটা দিয়ে দিচ্ছি, মরিচটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি কারণ আমি একটু ঝালটা চাচ্ছি। আর বোম্বাই মরিচের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে। সো মোটামুটি ঝালটা কম ছিল তাই একটু চেক করে দিয়ে দিলাম, এখন দেওয়া যাবে। এখানে আর কিছুই দিতে হচ্ছে না, আমি যেহেতু মশলাটা ভিনেগার দিয়েছিলাম সো এখানে ভিনেগারও লাগছে না। এভাবেই আমরা একটু নেড়ে চেড়ে সাজানোর জন্য শুকনো মরিচটাকে আমি এভাবে কেটে রেখেছি। এটা আসলে ঝাল বাড়াবে না বা অন্য কিছু মানে ফ্লেভার অ্যাড করবে না, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা করেছি। কারণ ডেকোরেশন যেহেতু আমরা তাতে করবো না সো শুকনো মরিচটা যখন তেলের সাথে থাকবে দেখতে তখন ভালো লাগবে, দ্যাটস ইট, এটার জন্যে আসলে করা। সো আমি এখন চুলোটাকে একদমই বন্ধ করে নিয়ে একটু নেড়ে নিচ্ছি এবং এভাবেই কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ বেশিক্ষণ চুলায় রাখলেও কিন্তু বেশি মুড়মুড় হয়ে যাবে, সেটাও আমি চাচ্ছি না। তাই আমি একদম একটু ঝাঁকিয়ে দিলাম এবং আমি কিন্তু ওই গরমটায় আমার আচারটাকে রেখে দিচ্ছি, কারণ বেশি গরম করলে বেশি মুচমুচে হয়ে গেলে তেল ঢুকবে না এবং নরমও হবে না। সো আমার চুলো কিন্তু একদম অফ, আমি এভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করছি। এরপরে ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে গেল আমারটা, নাড়তে নাড়তে চুলাতেই আমি ঠান্ডা করে ফেলেছি। এখন আমি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে জারটাতে দিয়ে দিচ্ছি এবং জারটা অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে, কারণ যেহেতু আমরা এটাতে ভিনেগার ইউজ করি নেই, শুধুমাত্র মশলাটা করার সময় একটু ইউজ করেছিলাম। সো এটা যেহেতু আমাদের এক বছর, এই আচারটা একদম এক বছর দেড় বছর অনায়াসে চলে যাবে, কোনো রকম নষ্ট হবে না, কোনো রকম তেল দিতে হবে না। সো দেখতেই পাচ্ছেন আমি ফুল যাতে দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু আর এক্সট্রা তেল দিব না। আমটা যখন নিচে জমে যাবে তখন কিন্তু এমনিতে এর থেকে আরও তেল উপরে উঠে আসবে। তো আমার হয়ে গেল আমের ঝুড়ি আচারটা একদম রেডি। এটা আমরা এখন খাবো না, দুই থেকে তিন দিন পরে আমরা খেতে পারবো, আর যত বেশি রাখবো তত বেশি মজা হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমের আচারটা কেমন হলো জানাবেন আপনারা কমেন্টস বক্সে, আপনারা ট্রাই করবেন, আমাকে জানাতে পারেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন, আফসানাস কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।